আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। আফগানিস্তানের কাছে চট্টগ্রামের জহুরামের চৌধুরী স্টেডিয়াম সুখ ও দুঃখ মেলানো একটা ভেন্যু। এই মাঠে আনন্দ ও কষ্ট দুটোই আছে হাসমতুল্লাহ শহীদি, রাশিদ খান, মোহাম্মদ নবী এবং মুজিবুর রহমানদের। চার বছর আগে 2019 সালে এই সাগরিকায় বাংলাদেশের বিপক্ষে টেস্টে 224 রানের বিরাট জয় পেয়েছিল আফগানিস্তান। আবার এই মাঠেই বাংলাদেশের সাথে ওয়ানডে সিরিজ হারের রেকর্ডও আছে। এই ভেন্যুতে ভালো মন্দ দুই রকম পূর্ব অভিজ্ঞতাই আছে। কি ভাবছেন এবার আফগানরা? অধিনায়ক হাসমতুল্লাহ শহীদিও মানছেন তা, তাই মুখে এমন কথা যে হ্যাঁ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আমাদের ভালো মন্দ দুই রকম অভিজ্ঞতাই আছে। এই মাঠে আমাদের টেস্ট জয়ও আছে, আবার সেটাই আমাদের ওয়ানডে সিরিজ হারের ভেন্যুটাও। তবে এসব অতীত নিয়ে সেভাবে মাথা ঘামাতে চান না এবার হাসমতুল্লাহ শহীদি। তার কথা, সেগুলো এখন অতীত। আমরা এই মাঠে এখন নতুন আন্তর্জাতিক সিরিজ খেলতে নামব। আমরা খেলব নতুন লক্ষ্য আর পরিকল্পনাটা নিয়ে। আমরা সিরিজের জন্য নিজেদেরকে ভালোভাবে তৈরি করেছি এবং প্রথম খেলায় নিজেদের সেরাটা উপহার দিতে প্রাণপণ চেষ্টা করব ইনশাল্লাহ। তবে সে কাজটা তেমন সহজ হবে না, তা খুব ভালো জানেন আফগান ক্যাপ্টেন হাসমতুল্লাহ শহীদি। তিনি বলেন, বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভালো খেলে। আমরা গত দুই বছর ওয়ানডেতে বেশ ভালো খেলেছি, সুপার লিগে আমাদের পারফরমেন্সটাও বেশ ভালো। ওয়ানডে সিরিজটি তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, যে কোনো মূল্যেই বাংলাদেশকে হারাতে চাই আমরা। দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার কি মনে হয় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচটি কি বাংলাদেশ জিততে পারবে? জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।